সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কেএন নিউজকে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। করোনা মহামারী কবলে পড়েছে সারা বিশ্ব, প্রতিদিন লাফি লাফি বেড়ে চলেছে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। শহর কলকাতাতেও রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমত অবস্থায় ওয়ার্ডকে জীবাণুমুক্ত করতে এগিয়ে এলেন কাজের মানুষ কাছের মানুষ কোঅর্ডিনেটর মোহাম্মদ জসিমউদ্দিন। আমরা সবে প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিম বাংলার গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি কোটি প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমরা 39 নম্বর ওয়ার্ডের যারা বাসি, আমরা যারা 39 নম্বর ওয়ার্ডে যারা বাসিন্দা, আমরা সবাই আমাদের প্রিয় ববিদাকে, আমাদের কাজের মানুষ কাছের মানুষ ফিরাদ হাকিম ববি সাহেবকে, ববিদাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লং লিভ, লং লিভ, লং লিভ মমতা বন্দ্যোপাধ্যায়, লং লিভ, লং লিভ, লং লিভ, লং লিভ ফিরাদ দা, ববি দা, লং লিভ। আমাদের মাননীয় সংসদ, সম্মানীয় সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাদের সুমিতা বক্সি, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তাদের নেতৃত্বে আমরা লাগাতার সাড়ে চার মাস মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। এখনও লকডাউন চলতেছে, এখনও আমাদের মহামারীর মোকাবিলা করতেছি। এই সময় আমাদের ওয়ার্ডে এটা নিয়ে 10 টাইমস প্রত্যেকটি 8 দিন 10 দিন 12 দিনে অন্তর অন্তরে আমরা ওয়ার্ডকে, এক একটা গলি, এক একটা রাস্তা, এক একটা পাড়াকে স্যানিটাইজ করছি। এটা 10 সোমবার 10 টাইম। আর আজকে গর্বের বিষয়, এই আমরা আজকে এটা বড় মেশিন পেয়েছি, জেমসি SWM মিস্ট ক্যানন। এটা হচ্ছে এই নতুন কিনা হয়েছে এই গাড়িটা, এই গাড়িটা আমরা নতুন পেয়েছি। 39 ওয়ার্ডের বাসিন্দা আমরা খুশি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি, ফিরাদ হাকিম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুশি, আমরা এই বড় গাড়ি আজকে পেয়েছি। আমরা শুরু করেছি 10:30 সময়, আমরা মদন মোহন বর্মন স্ট্রিট দিয়ে শুরু করলাম, শম্ভু চ্যাটার্জি স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল এভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট দিয়ে এখন আমরা ঘণ্টেশ্বরী মন্দিরের সামনে রাজেন্দ্র দেব রোডে এসে উপস্থিত। আজকে আমরা এই কারে, আমরা 10:30 শুরু করেছিলাম, আমরা এটা শেষ করছি। কারণ এখানে যে ট্যাঙ্কে যে জলটা আছে, জলটার পরিমাণ যা ছিল আজকে আমরা করেছি। আবার আমরা 2-4 দিনের পর আবার আমরা এই জায়গা থেকে, এই গন্ধেশ্বরী মন্দিরের সামনে থেকে আবার আমরা শুরু করব। শুরু করে রাজিন্দার দেব রোড, মার্কেস লাইন, বিধানসারানি থেকে শুরু করে কলেজ স্ট্রিট অবধি, কলেজ স্ট্রিট আমরা ইত্যাদি, এই যে একটু আমার ওয়ার্ডের হচ্ছে প্রায় 70% আজকে স্যানিটাইজ হয়ে গেছে। আর 30% যেটা আছে, 3-4 দিনের মধ্যে আবার এই বড় গাড়িটা আমরা আনবো, আমরা করব। আমরা মানুষের সাথে আছি, মানুষকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা আতঙ্ক হবেন না, আতঙ্ক ছড়াবেন না, গুজব ছড়াবেন না, দয়া করে মাস্ক ছাড়া বের হবেন না, মাস্কটা পরবেন। 60 বছর বয়স যাদের বেশি, তাদেরকে যত্ন করে বাড়িতে রাখবেন, স্বাস্থ্য রক্ষা করবেন, ভালো থাকবেন, মাথায় রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছে, রাজ্য সরকার পাশে আছে। ফ্রম দ্য বিগেন 4.5 মাস ধরে যদি রাস্তায় পশ্চিম বাংলায় যদি কেউ থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে দিদি ঠিক করেছে কলকাতা শহরে আমাদের মেয়র সাহেবের নেতৃত্বে 10-11 হাজার বেড, আমাদের যা বেড আছে আরও বেড বাড়ানোর চেষ্টা হচ্ছে, আপ্রাণ চেষ্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিজ্ঞাবদ্ধ যে একজনও মানুষ যারা ট্রিটমেন্ট ছাড়া এবং বেড ছাড়া থাকবেন না, তার সমস্ত দায়িত্ব রাজ্য সরকারের, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আছি যারা এখনো এই সময় মমতাদি বারে বারে বলছে কংগ্রেসকে, সিপিএমকে বারে বারে বলছে, বিজেপিকে, এই সময় রাজনীতি করবেন না, রাজনীতি করবার সময় অনেক। এখনো অনেক মানুষ আছেন যারা ঝান্ডা নিয়ে, যারা ভোটের অঙ্ক করছেন, যারা ভোটটাকে মাথায় রেখে রাজনীতি করছেন, তাদেরকে বলছি ভোটটা হইব, সময় আসলে ভোটও হইব, কিন্তু এখন মানুষের সেবা করার সময়। আসুন আমরা সবাই মিলে ঝান্ডাটাকে রেখে, রাজনীতিটাকে দূরে সরিয়ে রেখে, আসুন আমরা মোরা সবাই মিলে আমরা মানুষের সেবা করি। তাই সেবার লক্ষ্যে
39 ওয়ার্ডের জনগণ সাক্ষী, জসীমউদ্দিন আছে, জসীমউদ্দিন ছিল, জসীমউদ্দিন। কলকাতা পৌরসভার মিস্ট ক্যানন মেশিনের সাহায্যে কলকাতার 39 নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়ি ও দোকানকে জীবাণুমুক্ত করা হয়েছে। এদিন কোঅর্ডিনেটর মোহাম্মদ জসীমউদ্দিন বললেন, করোনা শুরুর দিন থেকেই দীর্ঘ 5 মাস ধরে এই ধরনের বিভিন্ন সচেতনমূলক কর্মসূচি চলছে, কখনও বিনামূল্যে মাস্ক বিতরণ, কখনও রেশন সামগ্রী বিতরণ। তিনি আরও জানান, এই নিয়ে 10 বার জীবাণুমুক্ত করা হল, আগামী দিনেও এই কর্মসূচি চলবে।